সো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়ছি গুরুদংমার লেকের জন্য। দেখতে পাচ্ছ আমরা দুজনে রেডি হয়ে পড়েছি এবং আমাদের আর একটা বাইক আছে টিপুদার, সে টিপুদা আমাদের সঙ্গে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। সামনে এখন আমরা দেখতেই পাচ্ছ ফারাক্কা ব্রিজ পৌঁছে গেছি, এবার ফারাক্কা ব্রিজ পার করব। সুন্দর দৃশ্য। সো ফারাক্কা পার করে আমরা এখন পারদেশি ধাবাতে চলে এসেছি, এখানে টিফিন করে নেব। দাদা টেস্টটা কেমন? অসাধারণ। আচ্ছা, এখন আমাদের লাঞ্চ টাইম চলছে, দেখতে পাচ্ছ টিপুদা মোতারদা আমাদের খাবার। এখন বইতে দুটো বেজে পড়েছে। লাঞ্চের পর দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ের দিকে গিয়ে পড়ছি। এখন আমরা মাঙ্গানে গিয়ে নাইট স্টে করব। এই হচ্ছে দ্য জিঞ্জার হাউস, এখানে আমাদের আগে থেকে রুম বুকিং ছিল। এখন আমরা এখানে নাইট স্টে করব। এটা মাঙ্গান, এখান থেকে আমরা কালকে আবার গুরুদংমার লেকের জন্য রওনা দেব। দেখতে পাচ্ছ এটা আমাদের রুম। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের টিপুদা এখনো ঘুম থেকে উঠেনি, শুয়ে পড়েছে। বাইরের অবস্থা খুব খারাপ, এই দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। খতম কর দি হ্যাঁ। দাদা ম্যাগিটা কেমন লাগছে? ফাইনালি আমরা গুরুদংমার লেকে পৌঁছে গেছি। এই মোতাদা, এখন আমাদের ওখানে পড়ে আছে, এখানেই আছি। চলো আমাদের সঙ্গে তোমরা এগিয়ে চলো। মোতাদাকে স্টেশনে টিপুদা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমি একটু বরফটা দাদার হাতে দিয়ে অন্তিমটা আমি নিয়ে করিয়েছি।
অবস্থা খুব খারাপ, আর চলছে না। এখানে 10-15 মিনিট শুয়ে থাকবো, তারপরে রিটার্ন করার প্ল্যান করব, তার আগে নয়। Hi guys, so today we have come for the circumambulation of this beautiful and picturesque lake, that is Gurdongmar Lake. This place is so amazing and awesome. It seems so crucial to be here that once in a lifetime it is mandatory for every people to come this side. It is like I cannot depict in the words how beautiful this lake is. Must visit, guys.